খুব লজ্জা, এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা। দেখুন যখন সেকেন্ড ওয়েভ এসেছিল অনেকে বাড়িও খুলে দিয়েছে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য। একটা ডেভেলপ বাড়ি বা আন্ডার ডেভেলপ বিল্ডিং কত বিল্ডিং কত লোক খুলে দিয়েছে, কত জায়গায় লোক কোয়ারেন্টাইন সেন্টারের জন্য, বিশেষ করে গ্রামের মানুষ, গরিব মানুষ বা স্লাম এলাকার মানুষ, তাদের একটা বাড়িতে চারজন থাকে তো হয়েছে। কিন্তু করোনার কোয়ারেন্টাইনের জন্য সাময়িক ব্যবহার করা আর 400 বেডের একটা আধুনিক মানের উত্তর ভারত পূর্ব ভারতের সবচেয়ে আধুনিক মানের ক্যান্সার হসপিটালের উদ্বোধন করা দুটো এক জিনিস নয়। 534 কোটি টাকা খরচ হয়েছে, তার 400 কোটি টাকা দিয়েছে ভারত সরকার। মুখ্যমন্ত্রীর প্রথমেই উচিত ছিল মোদিজিকে ধন্যবাদ জানানো যে আপনি পশ্চিমবঙ্গে এত বড় একটা উপহার দিলেন, বিজেপি জেতেনি তা সত্য। গঙ্গাসাগর এই এই বোধ বুদ্ধি, এত অহং কেন? পশ্চিমবঙ্গটা কি আলাদা রাজ্য? আর উনি যেমন ওনার পুলিশগুলোকে শিখিয়েছে তেমন, শহীদ বেদিতে মালা দিতে পারবে না। এই শহীদ বেদিটা আমার বানানো, আমার পকেটের টাকায় বানানো, রাজ্য সরকারের টাকায় নয়, তৃণমূলের টাকায় নয়, মমতা ব্যানার্জির টাকায় নয়। লজ্জা লাগে না? এদের লজ্জা থাকা উচিত।